হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মেডিকেল ইনফর্মার ইউটিউব চ্যানেল। সঙ্গে আছে আমি সুব্রত। এই চ্যানেলে কিন্তু আমি যত সমস্ত রোগ এবং নিত্য নতুন কোনো মেডিসিন আপডেট যদি এসে থাকে এবং যে কোনো ধরনের মেডিসিনের রিভিউ কিন্তু আমি এই চ্যানেলে করে থাকি। যারা নতুন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যারা আমার প্রথম ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব ভিডিও শেষে একটা লাইক করবেন এবং ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন। আমি চেষ্টা করবো এর পরবর্তীকালে আমি আরও লাইভ ভিডিও আনার কথা আমি চেষ্টা করব। যদি আমার সাবস্ক্রাইব বেড়ে যায় আমি আশা করি আপনাদের সামনে আমি ভিডিও তৈরি করে আপনাদের সামনে আমি থাকব। আজকে যে ওষুধের কথা বলবো সেটা দেখতে পাচ্ছেন যে XL90, এই যে একটা কাপ সিরাপ, এটি যে কোনো মেডিসিনের দোকানে পাওয়া যায়, ঠিক আছে। এইটি এই যে দেখতে পাচ্ছেন যে DWD নামক একটি কোম্পানি তৈরি করেছে, যার মূল্য করেছে 96 টাকা, ঠিক আছে। এটির কম্পোজিশন কি, এই যে কম্পোজিশনটা দেখতে পাচ্ছেন, যে কম্পোজিশন দেখতে পাচ্ছেন যে ডেক্সোমেথোপ্রোন হাইড্রোক্লোরাইড 10 mg, ফিনাইলেপ্রিন হাইড্রোক্লোরাইড 5 mg, ক্লোরোফেনাবাইমেলে 2 mg, আর ফেবার সিরাপ, ঠিক আছে। এটি এই বেশি আছে, এটি 100 ml এর সিরাপ আমাদের যে কোনো মেডিসিন দোকানে পাওয়া যায়। যে লোগোটা দেখতে পাচ্ছেন যে DWD, এই লোগোটা আপনারা দেখে কিনবেন, ঠিক আছে। তো মূলত এই মেডিসিনটির কাজ কী, তো এই মেডিসিনটির কাজ আমরা সাধারণত কাশির ক্ষেত্রে ব্যবহার করি। কি ধরনের কাশি, এখানে যে ডেক্সোমেথোপ্রোনটা আছে এটি বলতে চাইছে যে আমি বলবো আপনাদের সাজেস্ট করব শুকনো কাশি অর্থাৎ ড্রাই কফে এটি ব্যবহার করলে দুর্দান্ত উপকার হয়, এবং যদি আপনি মানে কফযুক্ত কাশি অর্থাৎ ঘড়ঘড়ে কফ কাশিতেও যদি আপনি ব্যবহার করেন তাহলে কাজ করবে। কারো কারো ক্ষেত্রে একটু কফ বসে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, হ্যাসপ্যাসের ভাব একটা বেশি থাকে, তো আমি সাজেস্ট করবো ড্রাই কফে ব্যবহার করানোর জন্য। এবং কফ সিরাপটি খাওয়ার আগে পরে যেন জল কিছুক্ষণের মতো যদি যেন না জল খায়, এটি আমি আপনাদের সাজেস্ট করব, দিলে কাজটা ভালোভাবে হবে। এটি ডোজ সাধারণত 2 চামচ করে 3 বার খেতে হয়, ঠিক আছে। অ্যাডাল্ট মানুষের, বাচ্চাদের ব্যবহার করতে না বলছে, বাচ্চাদের জন্য জুনিয়র কাপ সিরাপ আছে, আপনারা জুনিয়র কাপ সিরাপগুলো সাজেস্ট করবেন। এবং এইটির ব্যাটারি অ্যাকশান বলতে সেরকম কিছু নেই, খেলে একটু জাস্ট ঘুম ঘুম ভাব এবং সামান্য ভার্টিগো সিমটম দেখা দিতে পারে এবং নোজিয়া অর্থাৎ বমি ভাব দেখা দিতে পারে, ঠিক আছে। তো এটা যদি সেরকম সমস্যা হয়ে থাকে এটা ডোজ কমিয়ে খেলে কোনো সমস্যা থাকে না। তো এই পর্যন্ত ভিডিওটি, যদি ভালো লাগে লাইক করবেন।